আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আবারও হাজির হয়েছি নতুন একটি জব সার্কুলার নিয়ে। দেখতে পাচ্ছেন কাজী ফার্মস গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যোগ্যতা অষ্টম এসএসসি এবং এইচএসসি পাশে আপনারা আবেদন করতে পারবেন। তো চলুন আমরা বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করে নিই। তো এখানে দেখেন অসংখ্য পদে তিনটি সেকশনে বিনা অভিজ্ঞতায় কিন্তু জবটি করতে পারবেন। তো বিনা অভিজ্ঞতা কিন্তু আমরা চাকরি করতে পারবো। আমাদের যদি অভিজ্ঞতা না থাকে এই বিষয়ে তাহলে কিন্তু আমরা করতে পারবো জবটি। তো চলুন আমরা বিস্তারিত দেখার জন্য চলে যাচ্ছি সার্কুলারে। তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই বলে নিচ্ছি, যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, কারণ সাবস্ক্রাইব করলে আমাদের প্রতিনিয়ত যে জবগুলো পাবলিশ করা হবে আপনারা ভিডিও পেয়ে যাবেন। ঠিক আছে, তো চলে যাচ্ছি আমি ব্রাউজারে। ব্রাউজার ওপেন করার পর আমরা জাস্ট সার্চ বারে টাইপ করে দেবো techfreelunce.xyz। ওকে, আমি জাস্ট চলে যাচ্ছি আমাদের এই ঠিকানায়। এই ঠিকানার লিঙ্কটি কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা চাইলে ডিসক্রিপশন বক্স থেকে সরাসরি এই ঠিকানায় আসতে পারবেন। ওকে, তো এখানে দেখেন আমরা কিন্তু চলে আসছি। প্রথমে আমরা একটা নিয়োগ দেখতে পাচ্ছি, কাজী ফার্মস নিয়োগ বিজ্ঞপ্তি 2022। জাস্ট আমরা দেখার জন্য এটিতে ক্লিক করে দেব। ঠিক আছে, ওকে, আমরা জাস্ট চলে আসছি আমাদের কাঙ্ক্ষিত নিয়োগ বিজ্ঞপ্তিতে। তো আসার পরে এগুলো আপনারা চাইলে পড়ে নিতে পারবেন। ঠিক আছে, বিস্তারিত পড়ে নেবেন এগুলো। তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি শূন্য পদ বিজ্ঞপ্তিতে দেখুন। আচ্ছা, পদ অনুযায়ী এখানে আপনারা জাস্ট আবেদনপত্র, সিভি পাঠানোর ঠিকানা। ওকে, আপনারা চাইলে এই যে এই মেলের মাধ্যমে সিভি পাঠাতে পারবেন অথবা biri.com এ অ্যাকাউন্ট করতে পারবেন। তো অ্যাকাউন্ট কীভাবে biri.com এ অ্যাপ্লাই কীভাবে করবেন আমি কিন্তু দেখিয়ে দেবো। আমাদের এই সার্কুলার কিন্তু এই সাইটে কিন্তু অ্যাপ্লাই লিঙ্ক দেওয়া আছে, দেখতে পাচ্ছেন আবেদন করুন, এখানে ক্লিক করলে কিন্তু আমরা আবেদন করতে পারবো। তো আমরা এখন আলোচনা করবো পদ নিয়ে, কয়টি পদ এবং কত পদ সংখ্যা রয়েছে আমরা কিন্তু সম্পূর্ণ আলোচনা করে দেব। ওকে, এখন আমরা দেখতে পাচ্ছি এখানে, আচ্ছা এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের সহকারী, প্রথম পদ হচ্ছে সহকারী সাইট সুপারভাইজার নেবে। তো এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে এসএসসি এইচএসসি সমমান। ওকে, এখানে আপনার 2-3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। তারপর আমরা 2 নম্বর পদে দেখতে পাচ্ছি শেড ওয়ার্কার ফার্মসে নেবে, এখানে আপনার অষ্টম শ্রেণী বা জেএসসি পাশ হলে কিন্তু আবেদন করতে পারবেন, এই পদে আপনার কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই। আমরা তারপর 3 নম্বর পদ দেখতে পাচ্ছি শেড ওয়ার্কার লিয়ার ফার্মস হ্যাচারিতে নেবে, তো এখানেও কিন্তু আপনার এসএসসি পাস, অষ্টম শ্রেণী পাস হলে আবেদন করা যাবে, এখানেও কিন্তু এই পদটিতেও আমাদের অভিজ্ঞতার প্রয়োজন নেই। তারপর 4 নম্বর পদ এখানে দেখতে পাচ্ছি নিরাপত্তা প্রহরী নেবে, তো অষ্টম শ্রেণী অথবা জেএসসি পাশে কিন্তু আপনি নিরাপত্তা প্রহরীদের জবটি করতে পারবেন, এখানে যারা অভিজ্ঞ প্রার্থী আছেন তাদের কিন্তু অগ্রাধিকার দেবে। তারপর 5 নম্বর আমরা কুক বাবুরচি নেবে, পিএসসি অষ্টম শ্রেণী জিএসসি পাশে আবেদন করতে পারবেন, তো এখানে কিন্তু রান্না পরিবেশনের কাজে 2 বছর অভিজ্ঞতা থাকতে হবে। তারপর 6 নম্বর দেখতে পাচ্ছি লন্ডিম্যান ওয়াশম্যান অষ্টম শ্রেণী এবং জিএসসি পাশে আবেদন করা যাবে, অভিজ্ঞ প্রার্থীরা অগ্রাধিকার পাবে। তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি 7 নম্বর ট্রাক্টর ড্রাইভার নেবে পে লোডার অপারেটরে, তো এখানে আপনার অষ্টম শ্রেণীর পাশে কিন্তু আবেদন করতে পারবেন, তবে অবশ্যই ড্রাইভারিং লাইসেন্স থাকতে হবে আপনার, ট্রাক্টর ড্রাইভার 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি 8 নম্বর হেল্পার নেবে কুক ট্রাক্টর লোডার, অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন, তো এই ক্ষেত্রে আপনার এই পদের জন্য কোনো প্রয়োজন যোগ্যতার প্রয়োজন নেই বা অভিজ্ঞতার প্রয়োজন নেই। তারপর আমরা 9 নম্বর দেখতে পাচ্ছি ইলেকট্রিশিয়ান টেকনিশিয়ান নেবে জেনারেটর অপারেটর, এখানে আমরা এসএসসি 6 মাস মেয়াদি অথবা অষ্টম শ্রেণী পাস 2 বছর মেয়াদি যে কোনো স্বীকৃত ভোকেশনাল পলিটেকনিক ইনস্টিটিউট ইলেকট্রিক্যাল মেকানিক্যাল কর্ম আচ্ছা কোর্সধারী হতে হবে, তো এখানে যারা অভিজ্ঞ প্রার্থী আছেন তারা কিন্তু অগ্রাধিকার পাবে। তো পোলট্রি ফার্মে কমপক্ষে 5 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে, 5 বছরের অধিক অভিজ্ঞতার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিল যোগ্য। ওকে, আমরা দেখতে পারলাম এখানে। তারপর জুনিয়র ইলেকট্রিশিয়ান নেবে, জুনিয়র টেকনিশিয়ান নেবে, ঠিক আছে, এগুলো আপনারা পড়ে নেবেন যারা আপনারা ইলেকট্রিক্যাল কাজ করতে পারেন, টেকনিশিয়ান যারা আছেন তারা অবশ্যই আবেদন করতে পারবেন। তো এখানে তারপর আমরা দেখতে পাচ্ছি সহকারী মেশিন অপারেটর নেবে হ্যাচারিতে,
তো এইচএসসি পাস এখানে অভিজ্ঞ অগ্রাধিকার প্রার্থীরা অগ্রাধিকার পাবে। তো টেকনিশিয়ান আর এসসি তে টেকনিশিয়ান নেবে, অষ্টম শ্রেণী বা জিএসসি পাশে টেকনিশিয়ান নেবে। এখানে আপনার আর এসসি কোর্স সহ ফ্রিজ এসি ওয়ার্কশপে 3 বছর বাস অভিজ্ঞতা থাকতে হবে। তারপর আপনারা এগুলো পড়ে নেবেন, সকল পদগুলো এগুলো পড়ে নেবেন। যেহেতু আমাদের ভিডিওটি লং হয়ে যাচ্ছে, আসলে লং ভিডিও অনেকেই দেখতে চায় না, এই ভিডিওটি সম্পূর্ণ অনেকে দেখতে চাইবে না। আপনারা যারা বিস্তারিত জানতে চান অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, এবং কীভাবে আবেদন করতে হয় সেগুলো দেখার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন বেতন হচ্ছে আলোচনা সাপেক্ষে, অন্যান্য সুবিধাটি কোম্পানির নিয়ম মোতাবেক প্রদান করা হবে। বয়স 18 থেকে 35 বছর হতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি 1, 5, 6, 7, 8, 9, 12, 15, 16 এবং 17 নং পদের জন্য বয়স শিথিলযোগ্য। এখান থেকে আপনার বয়স শিথিলযোগ্য। তো পুরুষের পাশাপাশি বিশেষভাবে মহিলাদের 2, 3, 4, 5 পদে আবেদন করতে বলা হলো। আচ্ছা, মহিলাদের 2 শেড ওয়ার্কার, 3 শেড ওয়ার্কার, 4 নিরাপত্তা কর্মী, আচ্ছা 5 কুক বা বলছি, মহিলারাও কিন্তু আবেদন করতে পারবেন। তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি আপনাকে কি আবেদন করার জন্য কি কি লাগবে, কোন কোন কাগজপত্র লাগবে। এখানে তো আগ্রহী প্রার্থীগণকে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্তের সাথে সকল শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, চারিত্রিক ও নাগরিক সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের বাধ্যতামূলক, এটা কিন্তু লাগবে আপনার জাতীয় পরিচয়পত্র, সত্যায়িত ফটোকপি ও শুধু তোলা 2 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সহ আগামী 10/8/2022 তারিখের মধ্যে নিম্নলিখিত ঠিকানা অথবা ইমেলের মাধ্যমে আবেদনপত্র পাঠাতে আহ্বান করা যাচ্ছে। আচ্ছা, কিভাবে মেলের মাধ্যমে আবেদনপত্র পাঠাবেন আমি কিন্তু এটিও দেখিয়ে দেব আপনাদের। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। তো আমাদের কিন্তু এই যে এখানে কিন্তু ঠিকানা দেওয়া আছে কোথায় কোথায় আপনাদের নিয়োগ করা হবে বা কোন কার্যালয়ে আপনাকে ভাইবা দিতে হবে, সকল কিন্তু এখানে ঠিকানা দেওয়া আছে। ঠিক আছে, এগুলো পড়ে নেবেন আপনারা। ওকে, আমরা দেখতে পাচ্ছেন বিদ্যুৎ কি লেখা আছে দেখেন, লিখিত মৌখিক পরীক্ষা অংশগ্রহণের জন্য প্রার্থীদের টিডিএ প্রদান করা হবে না, প্রার্থীদের নিজ এলাকায় নিকটবর্তী কার্যালয়ে আবেদন করার জন্য অনুরোধ করা যাচ্ছে। ডাকযোগে প্রেরিত আবেদনের ক্ষেত্রে খামের ওপর পদের নাম, ইমেইল এই আবেদনের ক্ষেত্রে সাবজেক্ট লাইন এ পদের নাম অবশ্যই উল্লেখ করতে হবে। তো আমি এখন দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা মেইলের মাধ্যমে আবেদন করবেন। তো আমি চলে যাচ্ছি আমাদের মেইলে। ওকে, আমি এখন মেইলে চলে যাচ্ছি, দেখেন ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকেন, আমরা মেইলের মাধ্যমে আবেদন করব। ওকে বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার মেইলে চলে আসছি আবেদন করার জন্য, কিভাবে আমরা মেইলের মাধ্যমে আবেদনপত্র পাঠাবো আমরা চলে আসছি এখানে। তো অবশ্যই আপনাদের যে যে কাগজপত্রগুলো লাগবে অবশ্যই আপনারা মেইলের মাধ্যমে আপনাদের বিজ্ঞপ্তিতে যেসব কাগজপত্রর কথা উল্লেখ করা হয়েছে সকল কাগজপত্র কিন্তু আপনারা জাস্ট পিকচার উঠায়া স্ক্যান করে নেবেন, পিকচার উঠায় জাস্ট পিডিএফ ফাইলে দিয়ে আপনারা জাস্ট আবেদন করতে পারবেন। তো আমি দেখিয়ে দিচ্ছি, প্রথমে আমরা চলে যাব ইমেল, আসার পর আমরা চলে যাব কম্পোজে। সো কম্পোজে ক্লিক করে দিচ্ছি, তো আপনারা কিন্তু ফোনের মাধ্যমেও করতে পারবেন। তো কম্পোজে ক্লিক করে দেওয়ার পর এখানে জাস্ট আমরা আমাদের দিতে হবে কোম্পানির ইমেল দিতে হবে এখানে, তারপর সাবজেক্ট দিতে হবে, তারপর আমাদের এখানে আমাদের সিভি প্রয়োগ করতে হবে, সিভি দিতে হবে, এবং সিভির পাশাপাশি যে সকল কাগজপত্রগুলো চাচ্ছে ওই সকল কাগজপত্রগুলো আমাদের দিতে হবে। তো আমি প্রথমে আমাদের আপনাদের একটা সাজেস্ট করবো, আপনারা যদি কভার লেটার দেন সিভির সঙ্গে যদি কভার লেটার একটা দিতে পারেন তাহলে কিন্তু আপনাকে অবশ্যই ইন্টারভিউয়ে ডাকার চান্সটা একটু বেশি থাকবে। তো আমি আমার কভার লেটারটা এখানে পেস্ট করে দিচ্ছি, এটি আমার কভার লেটার। তো অবশ্যই আপনারা একটা ইউটিউব দেখে কভার লেটার তৈরি করে নেবেন, চাইলে এটিও আমার এই কভার লেটারটাও নিতে পারবেন, সমস্যা নেই, আমি কিন্তু ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব কভার লেটারটি। ঠিক আছে, তো আমরা কভার লেটারের নিচে আমাদের সিভিটা এখানে দিয়ে দেব, জাস্ট আমরা এখানে ক্লিক করব, অ্যাটাচ ফাইলে ক্লিক করে আমরা সিভিটা এখানে ইম্পোর্ট করব। ওকে, আমি আমার সিভিটা ইম্পোর্ট করছি, এখানে বিস্তারিত সঙ্গী থাকবেন দেখার জন্য। আচ্ছা, দেখতে পাচ্ছেন আমি কিন্তু সিভিটা এখানে দিয়ে দিচ্ছি, ইম্পোর্ট করে দিচ্ছি আমার সিভিটা। ওকে, আমার সিভিটা কিন্তু ইম্পোর্ট হয়ে গেছে অলরেডি, এখানে দেখতে পাচ্ছেন সিবিএমডি, আচ্ছা যাই হোক এখানে লেখা আছে। তো এখানে আমাদের সার্কুলারে বলে দিয়েছে সাবজেক্টের জায়গায় অবশ্যই আপনার কিন্তু নাম দিতে হবে, পদের নাম দিতে হবে। আমরা এখানে
সাবজেক্টের জায়গায় পদের নাম দিয়ে দিচ্ছি, আমি কিন্তু ইলেকট্রিশিয়ান পদে আবেদন করব। আমরা এটি কপি করে দিচ্ছি এখানে। ওকে, আমি এখানে দিয়ে দিলাম, পেস্ট করে দিলাম। তারপর আমরা জাস্ট আমাদের সার্কুলারে আবার চলে যাব। চলে গিয়ে আমাদের যে মেল ঠিকানাটা দেয়া আছে, যে মেলটা এখানে দেয়া আছে, আমরা জাস্ট এই মেলটা কপি করে নেব এখানে। ওকে, দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটা কপি করে নিলাম, কোম্পানির মেল। এই মেলে আমরা আবেদন করব। জাস্ট আমি আবারও চলে যাচ্ছি মেলে, এখানে জাস্ট এখানে এসে আমি পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর আপনারা জাস্ট এখানে সেন্ড অপশনে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনাদের আবেদন কমপ্লিট হয়ে যাবে। ওকে, আবেদন কমপ্লিট হয়ে যাবে। জাস্ট এখানে আপনার জুলাইয়ের জায়গায় আজকে যে তারিখে আপনি অ্যাপ্লাই করবেন সে ডেটটা দিয়ে দেবেন এখানে। এখানে যেহেতু 27 তারিখ, আমি 27 তারিখ দিয়ে জাস্ট এখানে সেন্ড অপশনে ক্লিক করে দিচ্ছি। ওকে, আমি কিন্তু সেন্ড দিয়ে দিলাম। ওকে, এভাবে আপনারা জাস্ট আবেদন করে ফেলবেন, ঠিক আছে, আবেদন করে ফেলবেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি অনেক ভালো লেগেছে। এরকম নতুন নতুন জব সার্কুলার পেতে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছে তাদেরকে জানাই থ্যাংক ইউ সো মাচ। ওকে ভিউয়ার্স, নতুন একটি জব সার্কুলার নিয়ে হাজির হবো। সেই মধ্যে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।